সরকারি হিসেবে বন্যা এখন পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেছেন, মানুষের জীবন বাঁচানোই এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত 11টি জেলায় প্রায় 9 লাখ পরিবার ও 49 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান সচিব। তাদের সহায়তায় বৃহস্পতিবার পর্যন্ত নগদ 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। বন্যা কবলিত সব জেলায় জেলা প্রশাসক আছেন ও বন্যা মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না বলে প্রশ্নের জবাবে জানান দুর্যোগ সচিব। এই শুনছো, উঠো না, আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে এক কাপ চা বানাই দে ভাইয়া। চাই কি চিনি বেশি দিব নাকি কম? দুই চামচ লবণ দিয়ে দে। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে ভর হয়ে থাকি প্রতিটি ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।